আজকে ভবানীপুর সহ শামসেরগঞ্জ জঙ্গিপুরেরও ভোটগ্রহণ হচ্ছে রাজ্যবাসীর নজর রয়েছে তিনটি কেন্দ্রের দিকেই আর এই মুহূর্তের সবথেকে বড় খবর ভোটগ্রহণ কেন্দ্রে তুমুল ঝামেলা করার অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূলের বড় নেতাকে আর এই ঘটনা জানাজানি হতেই বিরাট তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে তৃণমূলের জেলা পরিষদ সদস্য আনারুল হককে বুথে ঝামেলার অভিযোগে গ্রেপ্তার করা হলো তাকে গ্রেপ্তার করল শামসেরগঞ্জ থানার পুলিশ অন্যদিকে শামসেরগঞ্জ কেন্দ্রে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে আর এই অভিযোগ নিয়ে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তৃণমূল কর্মী স্বাভাবিকভাবেই ভোর শুরু হতেই বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে শামসেরগঞ্জ কেন্দ্রে অন্যদিকে এখনো পর্যন্ত ভোট নির্বিঘ্নেই হচ্ছে অপর কেন্দ্র জঙ্গিপুরে